কেন্দ্রীয় মন্ত্রী রাজেন গোহাইর বিরুদ্ধে উত্থাপিত ধর্ষণের গোচরের বহু তথ্য এটা সমুখলে আইছে। ইতিমধ্যে দুই পক্ষই দুখন এজাহার দাখিল করেছে, কিন্তু আরক্ষী সম্পূর্ণ ঘটনাট রাজেন গোহাইর পক্ষ লওয়ার গুরুতর অভিযোগ উত্থাপন হয়েছে। এইখিনিতে আমি আগবাব ওলাইছো রাজেন গোহাইর পুত্রই আগবা এজাহার। রাজেন গোহাইর পুত্রর এজাহারত প্রকৃততে কি আছে? যা ছয় সাত বছর ধরে ধর্ষণের গোচর দিয়া মহিলাগীর স্বামী দেউতার কর্মী আছিল, দেউতার বিভিন্ন কামত সহায় করেছিল এই ব্যক্তিজনে, কিন্তু লাহে লাহে দেউতার কামত অবৈধ দখল দিব লৈছিল এই ব্যক্তিজনে। লগে লগে দেউতাই মানুষজনক কামরপা উলিয়াই দিয়ে। ইয়ার পিছত মানুষজনে বিভিন্ন সময় দেউতাক বিপদত পেলাম বলে ভাবুকি দিছিল, মিছা অপবাদে দেউতার রাজনৈতিক জীবন ক্ষতি করার ভাবুকি দিছিল। মানুষজনে কৈছিল দেউতাই বোলে তেওঁ পত্নীক চাকরি দিয়ার মিছা প্রতিশ্রুতি দিছিল। দেউতার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ সম্পূর্ণ মিছা। মহিলাগৰাকী গোচর দিয়ার পিছত এইদরে গোচর রুজু করেছিল কেন্দ্রীয় মন্ত্রী রাজেন গোহাইর পুত্রই। এইখানে সময়তেই রাজেন গোহাইর বিরুদ্ধে মহিলাগৰাকীয়ে দাখিল করা এজাহারের তথ্যও সম্মুখলে আহিছে। প্রশ্ন হয়েছে রাজেন গোহাইর বিরুদ্ধে মহিলাগৰাকীয়ে কি অভিযোগ উত্থাপন করেছিল? সাত আট মাহের আগরে পৰা গোহাইয়ে বিবাহিতা মহিলাগৰাকীক আর ভনীয়েকক চাকরির প্রতিশ্রুতি দিছিল। এইখানে সময় রাজেন গোহাইয়ে দুই বায়েক ভনীয়েকর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেছিল। দুই বাই ভনীয়ে ইয়ার প্রতিবাদ করেছিল যদিও রাজেন গোহাইয়ে চাকরির প্রতিশ্রুতি দিছিল। ঘনে ঘনে রাজেন গোহাইয়ে দুই বাই ভনীর সঙ্গে মোবাইলত অশ্লীল কথা পাতিছিল। দুই তিন মাহর আগরপা দুই বাই ভনীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিল রাজেন গোহাইয়ে। ফোন করলে রাজেন গোহাইয়ে মোবাইল কাটি দিছিল। দুই বাই ভনীর মোবাইলত আছে রাজেন গোহাইয়ে অশ্লীল কথা বতরা পতার রেকর্ডিং। ইয়ারে বিবাহিত মহিলাগৰাকীৰ স্বামীয়ে ফেসবুকত রাজেন গোহাইয়ে কুকৃতির বিষয়ে লিখে। ইয়ার পিছত দুই বাই ভনীক ভাবুকি প্রদান করে রাজেন গোহাইয়ে। রাজেন গোহাইয়ে দুই বাই ভনীর পিতৃর চাকরি শেষ করে দিয়ার ভাবুকি দিছিল। রাজেন গোহাইয়ে দাবি করেছিল দুই বাই ভনীর অশ্লীল ফটো তেওঁৰ লগত আছে। গোচর রুজু করলে এই ফটো ফাদিল করার ভাবুকি দিছিল রাজেন গোহাইয়ে। দুই পক্ষের এজাহার এয়া। এই এজাহারের পিছতো আরক্ষী গ্রহণ করা ভূমিকা সকলে সন্দেহের দৃষ্টিতে চাইছে। আরক্ষীর ভূমিকাক লৈ প্রশ্ন। ২৪ জুলাইত রাজেন গোহাইর বিরুদ্ধে ধর্ষণের গোচর রুজু হয়েছিল, নীরবতা অবলম্বন করেছিল নগাঁও আরক্ষীয়ে। ২ আগস্টত মহিলাগৰাকী আরক্ষী অধীক্ষকের ওচর আন এক গোচর দিছিল। গোচর লওয়ার পিছতো দণ্ডাধীশের ওচর স্বীকারোক্তি লওয়া নহল, কিন্তু ভুল বুঝাবুঝি কোয়ার লগে লগে দণ্ডাধীশের ওচর স্বীকারোক্তি লওয়া হল। সমগ্র ঘটনাটক কেন্দ্র করে নগাঁও আরক্ষীর ভূমিকাক এটা বিভিন্নজনে সন্দেহের দৃষ্টিতে চাইছে। ব্যুরো রিপোর্ট, ডিওয়াই 365।